নমস্তে পদ্মাতৃতাগ্য বাপভূষণসিনী, নমতে সারামাতা নমতে নমতে শ্রীকলাধারিণী ভণ্ডার ধরণী, নমস্তে কেঠ গোড়াইনি শঙ্করাই পাঠরাণী, নমস্তে ভৈরব দেবতায় ঘড়িয়া সাত ভগ্নী, নমস্তে মা নিদ্রাবতী, নমস্তে মা নিদ্রাবতী, ভাগা
জন্ম মৃত্যু জয়া ব্যাধি দুঃখ সুখ যে কিমিতি বুঝিবি সখা নথিলে মো সাথে কিমিতি বুঝিবি সখা নথিলে মো সাথে পাইলে দিব্য জ্ঞান হীন চৈতন্য শুনিব জ্ঞান কম তুমি ফল ঠাকুর ধরণী
সংকট হারিনি সুশিকারেরই মা ঠাকুরানি, সুশিকারেরই মা ঠাকুরানি। লেখক ও নির্দেশক শ্রীযুক্ত চৈতন্য বিষয়ী নাট্য রূপান্তর দিয়ে শুভকামনা করে কি আপন মান কলা ও কৌশল সর্বসাধারণ আনন্দ উৎসাহ করা বলে আশা। এই গীতিনাট্যের সারাংশ লক্ষ্মীপ্রাণ উদ্ধৃত হয়ে ভারত ঘরে ঘরে সুপরিচিত করাইছি। এটি আধ্যাত্মিক শারীরিক মানসিক চিন্তাধারা কু সফলতা করে এতে কোণী সন্দেহ নাই। লক্ষ্মীপ্রাণ কেতকটি সারাংশকে নিয়ে কবি চৈতন্য বিষয়ী শ্রী ভাগ্যলক্ষ্মী মানবসা পরিণত করে নাটকটি মঞ্চিত করাইছেন। আজ রাত্র প্রথম পর্যায়ে দেখতে পাইবে এতে অশকাণ্ড প্রেম রসামৃতরে পরিপূর্ণ হয়েছে। এই নাটকর কলাকার মানকর বাসস্থান হল ছটাণ্ডি। এই ছটাণ্ডি গ্রামের বড় বড় দেবাদেব বৃন্দ মানকর নাম বি উল্লেখ করা যাই। প্রথমে মৈধ রাজাঙ্কর পরিবার অসকথা তাঁকর মৈথুন উপরে দুঃখ ও মহালক্ষ্মীঙ্କ অভিশাপরে ভিকারিবা এবং সমস্ত মিলন ইত্যাদি ইত্যাদি কবির শেষাশা। আদিবাসী বহু অঞ্চলের নিজের লেখা শিক্ষা শিক্ষিত অশিক্ষিত নারী পুরুষ দৃষ্টি আকর্ষিত হয়ে পারলে নিজক ধন্য মনে করা সাংে সাংে তাঁর আশা আকাঙ্ক্ষা পরিপূর্ণ হব বলে প্রার্থনা। এতে কৌশি ত্রুটি পরিলক্ষিত হুয়ে তেমনি কলাকার মানুষ ক্ষমা দেবে বলে মর অনুরোধ। ইতি শ্রীযুক্ত চৈতন্য বিষয়ী বিমানীগুড়া সূত্রধার শ্রী গোপসুন্দর সমরত চির্মা বাদ্য কলাকার ও নির্দেশক শ্রীযুক্ত মহেশ্বর বিষয়ী বি মালিগুড়া। সিদ্ধপুর রাজার অধিকারী নিজে মহিধর দণ্ডধারী, মহিধর দণ্ডধারী সিদ্ধপুর রাজার অধিকারী বিজে মহিধর দণ্ডধারী। অপর্ণা সম্পত্তি অচন্তি সৈন্য বল মহিধর দণ্ডধারী সিদ্ধপুর রাজার অধিকারী বিজে মহিধর দণ্ডধারী। প্রজার হানিলা
ব্রহ্ম বুঝিবে সব স্থানে। আজি চাই সমস্ত হইলা বিপরীত, বিষয় লেখে তাহা বিচারি নিজ মহিধর দণ্ডধারী। সিদ্ধপুর রাজ্যর অধিকারী নিজ মহিধর দণ্ডধারী। দুঃখৰ খবৰ
প্রিয়ে মর দুঃখর খবর Thank you.
দেখুছ তো তুম পিতা হেলানি বৃদ্ধ অবস্থা কন্যা হইয়া হেবার চিন্তা ছিলে কহি দেউছি আর পক্ষপাত বলি মাত্র নহাবি কিছি রে কহি দেউছি